আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি মুন্সিগঞ্জ সিরাজদিখান মুজিদ খুঠির বাড়িতে। এটা কি শত বছর পুরনো বাড়ি, আর ভিতরে যাই আপনাদেরকে দেখাই কীরকম বাড়িটা আছে। আর বাড়ির এদিকে বাড়ির বাসায় তেমন কেউ থাকে না, আর মেন গেটটা বন্ধ, যার কারণে আমার এই রাস্তা দিয়ে আপনারা যদি আসেন সম্ভবত আপনাদের এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হবে। তো চলুন তাহলে কথা না বলি আমি যাই আর আপনাদেরকে দেখাই। এই রাস্তা দিয়ে আপনাদের বাড়ির ভিতরে যেতে পারবেন। আর বাড়িটা 150 বছর পুরনো, 150 বছর উপরে। এটা আগে হিন্দুদের ছিল, পরে মুসলমান মসজিদ কুঠিয়ে উনি আর কি কিনে নিয়েছেন। আর এই বাড়িটার ভিতরে সুন্দর একটি বাগান আছে, দেখুন। দেখুন, চেষ্টা করতেছি, অনেক সুন্দর একটা বাগান। বাগানের ভিতর দুই পাশে রাস্তা, দুই পাশে বাগান, আর বাড়িটাও আর কি নতুন করে সংস্কার করা হয়েছে বাড়িটা।
সম্ভবত যার ছবি দেখতেছেন ইনি হচ্ছে মুজিদ, আর আর তার নাম হচ্ছে পুরোপুরি আব্দুল মুজিদ। পিএটিকে UPCACS। মরহুম আব্দুল মুজিদ পিতা শেখ লালেদিন বিন শেখ ডাউরি বিক্রমপুর ইসামউদ্দিন নদীর তীরে রাজদিয়া গ্রামে 1915 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1935 সালে ব্যাচেলর অফ আর্টস বিএ ডিগ্রি লাভ করেন। এখন যেমন বাইট সেটা আর দেখি অন্য সেটে কি আছে, বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু আসলে লোক না থাকার কারণে ভিতরে যেতে পারতেছি না। বাড়ির চারপাশ আর এই দিকটা একটা কি আছে আমি একটু দেখে আসি। হচ্ছে পুকুর বাড়ির এদিকে একটা পুকুর আছে আর একটা পুকুর সম্ভবত আছে এটা, আর এদিক তালা লাগানো আছে যার কারণে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। আপনাদেরকে আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি।
আমি তো আরেকটা পুকুর আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আর তার পাশাপাশি কিছু বাড়ি আছে, এগুলো সম্ভবত ভাড়া। যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া দিয়ে রাখছে এলাকার মাছ থেকে শোনা গেছে, জানা গেছে। এই বাড়িগুলা ভাড়া দিয়ে রাখছেন এলাকার মাছ থেকে জানা গেছে। এগুলা সম্ভবত নতুন তোলা হয়েছে। আরেকটি পুকুর আছে বাড়ির পাশে, এটা এটাও অনেকটা পুরনো পুকুর। আমি চেষ্টা করছি পুরোটা বাড়ি আপনাদের দেখানোর জন্য, আর ভিতরে যাওয়ার ব্যবস্থা ওরকম করতে মানে পাইনি। আর যারা বাড়ির মালিক তারা সপ্তাহে বা মাসে একদিন আসে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছেন দোয়া করে আল্লাহ তাআলা যেন সুস্থ দান করেন। আজকের মতো এখানে, যে কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।